ভাঙড়ের সংঘর্ষের মধ্যেই আরাবুলের ছেলের গাড়িতে মিলল তাজা বোমা মঙ্গলবার সকালে মনোনয়ন জমা উত্তপ্ত হয় নম্বর ব্লকের বিডিও অফিস তৃণমূল কর্মীদের এক নাগারে ঈদ বৃষ্টি বোমাবাজি হয় বলে অভিযোগ ভাঙড়ে মনোনয়ন পেশকে কেন্দ্র করে অশান্তি চলাকালীন আরাবুল ইসলামের ছেলে হাকিমুলের গাড়ি থেকে তাজা বোমা উদ্ধার হলো গাড়ির ড্যাশবোর্ডে বোমটি পাওয়া যায় বোমা উদ্ধারের পর ফের নতুন করে উত্তেজনা তৈরি হয় এলাকায় তৃণমূল নেতা আরাবুলের দাবি উদ্দেশ্য প্রণোহিতভাবে বোমাটি গাড়ির ড্যাশবোর্ডে রেখে দেওয়া হয়েছিল আই এই কাণ্ড করেছে বলেই দাবি তৃণমূল নেতার আরাবুলের ছেলে হাকিমুল বলেন এলাকায় আড়াই ঘন্টারও বেশি সময় ধরে তাণ্ডব চালিয়েছে নশ সিদ্দিকির লোকেরা কমপক্ষে পাঁচ হাজার লোক এনে তাণ্ডব চালানো হয়েছে আমাদের একশো কর্মী আহত হয়েছে ওরা সন্ত্রাসের পরিবেশ তৈরি করতে চাইছে সকাল থেকে ওরা এই গাড়িতে বোমা রেখে থাকতে পারে এই অভিযোগ অস্বীকার করেছেন আইএসএফ বিধায়ক নৌসাদ সিদ্দিকি তাঁর দাবি নিজেরাই হামলা করার জন্য এনেছিল এখন আমাদের ঘরে অভিযোগ চাপিয়ে দিচ্ছে মঙ্গলবার সকালে মনোনয়ন জমা দেওয়াকে কেন্দ্র করে উত্তপ্ত হয় ভাঙড়ের দু নম্বর ব্লক বিডিও অফিস চত্বর আইএসএফ ও তৃণমূল কর্মীদের মধ্যে সংঘর্ষ এক নাগারে ইটবৃষ্টি বোমাবাজি হয় বলে অভিযোগ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশকে কাঁদানে গ্যাস ছুটতে হয় লাঠিচার্জ করতে হয় উভয় পক্ষেরই বেশ কয়েকজন কর্মী আহত হয়েছেন আইএসএফের দাবি তাদের কর্মী এক প্রার্থী গুলিবিদ্ধ হয়েছে তাদের অভিযোগ পুলিশে অশান্তি থামাতে কোনো ভূমিকায় নেয়নি যদিও পুলিশের দাবি তারা পরিস্থিতিকে নিয়ন্ত্রণ আনতে পেরেছে আবার স্বাভাবিক প্রক্রিয়ায় বিডিও অফিসে মনোনয়ন জমা দেন প্রার্থীরা সংগ্রেশ সংঘর্ষের মধ্যেই আরাবলের ছেলের গাড়িতে মিলল তাজা বোমা মঙ্গলবার সকালে মনোনয়ন জমা দেওয়াকে কেন্দ্র করে উত্তপ্ত হয় ভাঙরের দু নম্বর ব্লকের বিডি চত্বর আইএসএফ ও তৃণমূল কর্মীদের মধ্যে সংঘর্ষ একনাগারে নাগারে বৃষ্টি বোমাবাজি হয় বলে অভিযোগ মনোনয়ন পেশকে কেন্দ্র করে অশান্তি চলাকালীন ইসলামের ছেলে হাকিমুলের গাড়ি থেকে তাজা বোমা উদ্ধার হল গাড়ির ড্যাশবোর্ডে বোমটি পাওয়া যায় বোমা উদ্ধারের পর ফের নতুন করে উত্তেজনা তৈরি হয় এলাকায় তৃণমূল নেতা আরাবুলের দাবি উদ্দেশ্য বোমাটি গাড়ির ড্যাশবোর্ডে রেখে দেওয়া হয়েছিল আইএসএফ এই কাণ্ড করেছে বলেই দাবি তৃণমূল নেতার ছেলে হাকিমুল বলেন এলাকায় আড়াই ঘন্টারও বেশি সময় ধরে তাণ্ডব চালিয়েছে নৌসাদ সিদ্দিক লোকেরা কমপক্ষে পাঁচ হাজার লোক এনে কর্মী আহত হয়েছে ওরা সন্ত্রাসের পরিবেশ তৈরি করতে চাইছে সকাল থেকে ওরাই গাড়িতে বোমা রেখে থাকতে পারে এই অভিযোগ অস্বীকার করেছেন আইএসএফ বিধায়ক নওসাদ সিদ্দিকি তাঁর দাবি নিজেরাই হামলা করার জন্য এনেছিল এখন আমাদের ঘরে অভিযোগ চাপিয়ে দিচ্ছে মঙ্গলবার সকালে মনোনয়ন জমা দেওয়াকে কেন্দ্র করে উত্তপ্ত হয় ভাঙড়ের দু নম্বর ব্লক বিডিও অফিস চত্বর আইএসএফ ও তৃণমূল কর্মীদের মধ্যে সংঘর্ষ এক নাগারে ইটবৃষ্টি বোমাবাজি হয় বলে অভিযোগ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশকে কাঁদানে গ্যাস ছুটতে হয় লাঠিচার্জ করতে হয় উভয় পক্ষেরই বেশ কয়েকজন কর্মী আহত হয়েছেন আইএসএফের দাবি তাদের কর্মী এক প্রার্থী গুলিবিদ্ধ হয়েছে তাদের অভিযোগ পুলিশে অশান্তি থামাতে কোনো ভূমিকায় নেয়নি যদিও পুলিশের দাবি তারা পরিস্থিতিকে নিয়ন্ত্রণ আনতে পেরেছে আবার স্বাভাবিক প্রক্রিয়ায় বিডিও অফিসে মনোনয়ন জমা দেন প্রার্থীরা